আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো কীভাবে 4 ইঞ্চ মালের নেটের পাল্লায় নেট পরানো হয় সেটা আপনাদের কাজকে দেখাবো। তো দর্শক, আপনারা দেখতেই পারছেন আমরা অলরেডি নেটটা পেরে ফেলেছি, এখন রাবার পরানো হচ্ছে। দর্শক, কীভাবে রাবারটা লাগানো হয় সেটা আপনারা দেখুন। রাবারটা আস্তে করে টানতে হবে যেন ছিঁড়ে না যায়। আর আমার হাতে একটা চাকা দেখতে পাচ্ছেন, চাকাটা দিয়ে দাবাতে হবে। ওখানে গ্রুপ করা আছে দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা। গ্রুপের মাঝে রাবারটা ঢুকোতে হবে ভালোভাবে যেন নেটটা যেন ছিঁড়ে না যায়। তো দর্শক, নেটটা যখন লাগাবো, নেটটা আমরা মিডিয়ামভাবে লাগাবো যেন বেশি টাইট না হয়। যদি বেশি টান হয় নেটটা, তাহলে আপনার বেশি দিন ইউজ করতে পারবেন না, নেটটা ফেসে যাবে। আর যদি বেশি ডিল হয় তাহলে দেখতে খারাপ দেখা যাবে, তাই নেটটা আমাদের মিডিয়ামভাবে পরাতে হবে। ঠিক আছে দর্শক, আমরা এই নেটে ব্যবহার করেছি, চাকাটা ব্যবহার করেছি, নিচেও ব্যবহার করেছি এবং উপরেও ব্যবহার করেছি, যেন পাল্লাটা ভালোভাবে চলে, ঠেলা দেবে পাল্লাটা যেন না পড়ে। তো দর্শক, আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং পরামর্শ করতে পারেন। দর্শক দেখুন, আমাদের নেটটা এখন কাটতেছি, কীভাবে নেটটা কাটতে হবে দর্শক, ভালোভাবে কাটতে হবে, দেখে কাটতে হবে যেন হাতে না লাগে। আর নেটটা ফ্রেম সেম করে কাটতে হবে, নাহলে খারাপ দেখা যাবে। দর্শক দেখুন, আমাদের নেটটা কিন্তু অলরেডি আগে ফ্রেম সই করে কাটতেছে। দর্শক, আমরা এই নেটের চাকাটা ব্যবহার করেছি, নিচেও ব্যবহার করেছি এবং উপরেও ব্যবহার করেছি। তো দর্শক, আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর নিত্য নতুন ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও আপনাদের মাঝে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।